এই ঢাকা মহাসড়কটি আজ একদিন হলো পুরোপুরি বন্ধ হয়ে আছে। এটা যেমন ফুটবল খেলার স্টেডিয়ামে পরিণত হয়েছে, আসলে মানুষের দুঃখ দুর্দশাগুলো কাছ থেকে দেখছি আর ভাবছি যে ইমার্জেন্সি কোনো রোগী বা হসপিটালে যেতে হলে বা ইমার্জেন্সি যাদের অনেক তাড়া আছে তারা কি করবে। পুরোপুরি তো রাস্তাটা পুরোপুরি ঢাকা মহাসড়কটি পুরোপুরি বন্ধ একদিন হয়ে গেল। আজকে আর্মি আসছিল, অনেক মানে সমঝোতা করার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারতেছি না এখনো কি হবে, এখনো পুরোপুরি বন্ধ। কবে যে এটা ঠিক হবে সেটাও বলতে পারছি না। আর অর্থনৈতিক অবস্থা, দেশের অবস্থা যে কি হবে, কোন দিকে যাচ্ছে সেটাও আসলে আপনারাই বলতে পারেন। আমি আসলে খুবই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি, কারণ এরকম দেখতে দেখতে আর ভাল লাগে না। প্রতিদিন সকালবেলা অমুক আন্দোলন তমুক আন্দোলন, আসলে এসব আর আমি নিতে পারছি না। যাই হোক, আজ চলে আসলাম ছাদে, ছাদে এসে সুন্দর মতো এনজয় করলাম প্রকৃতি। আর ছাদে মিষ্টি মিষ্টি রোদটা বিকাল টাইমে অনেক ভালো লাগে, যেহেতু এখন শীত পড়ে এসেছে, মানে পড়ে গিয়েছে। এরকম পরিস্থিতিতে বাচ্চাদের স্কুলে পাঠাতেও কিন্তু ভয় লাগছে, কারণ কখন কি অবস্থা হয় বলা যাচ্ছে না। তবু আজকে আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম, ওর আব্বু বাইকে করে নিয়ে গিয়েছিল। ভাবছি যে এরকম যদি রেগুলার হতে থাকে তাহলে স্কুল অফ দিব, কারণ রিস্ক নিয়ে তো আর যাওয়া যাচ্ছে না। এই যে দেখুন, এখানে যার যে যার যার মতো লাঠি বা সোটা নিয়ে যার যার মতো মানে হামলার দিকে যাচ্ছে, মানে বলা যাচ্ছিল না আর কি কখন কি পরিস্থিতি হয়। কারণ যখনই দেখছে যে কোনো ফ্যাক্টরি বন্ধ নেই চলছে, তখনই এরা হট্টগোল করা শুরু করছে। এদেরকে বুঝাই বলুন তো, এদেরকে বুঝানোর মতো কেউ কি আছে? নাই। আর এদিকে দেখতে পাচ্ছেন ওই যে মালিকের বাড়ির ওদিকে, সেটা পুরোপুরি বন্ধ আছে। এখানে দেখা যাচ্ছে শত শত শ্রমিক মানে শুয়ে বসে আন্দোলন শুরু করেছে। এদিকে দেখছেন প্রচুর পরিমাণে সুন্দর একটা ভিউ, আমি আসলে ওসব দেখতে চাচ্ছি না, তাই ভিউ দেখছি, কারণ কোন দিকে দেখলে মনটা শান্তি লাগে সেদিকেই দেখব। ওসব দেখতে দেখতে আমার আর ভালো লাগে না।